গতকাল দিল্লি ক্যাপিটালস 44 রানের বিরাট জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। গত ম্যাচে ব্যাটসম্যানদের মধ্যে ভালো পারফরম্যান্স করেছেন পৃথিবী শো ডেভিড ওয়ার্নার, আর বোলারদের মধ্যে ভালো পারফরম্যান্স করেছেন কুলদীপ যাদব, খলিল আহমেদ, মুস্তাফিজুর রহমান। তাই তো দিল্লি ক্যাপিটালসের সদস্যরা ম্যাচ শেষে আনন্দে মেতে উঠেছেন, যেখানে দেখা গেছে অধিনায়ক ঋষভ পন্থ মুস্তাফিজুর রহমানকে কেক খাইয়ে দিচ্ছে। এরকম ছবি বাংলাদেশের মানুষের কাছে একটা গর্বের বিষয়। প্রেমীদের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন।